সাল্লাউল্লাহু আলাই হিউসাল্লাম চোদ্দ শত বছর আগে বলে গিয়েছেন এমন একটা জামান আসবেই তোমরা দেখবে যে জামানায় এই মানুষগুলো তাদের নিজেদের এই মানকে হারাবে অথচ তারা টেরও পাবে না এমন একটা সময় আসবে জ্বলন্ত অগ্নি কয়লা হাতের মুঠায় রাখা সম্ভব হবে কিন্তু এই মান নামক মহামূল্যবান মূল্যবান সম্পদটা রক্ষা করা সম্ভব হবে না মানুষগুলা নামাজ পড়বে রোজা রাখবে সব কিছু করবে কিন্তু নিজেদের ওয়াজানতে কখন তার এই মানটাকে নষ্ট করে ফেলবে সে কখনো টেরও পাবে না এখন আসুন কীভাবে নিজের এই হিফাজত করা যায় কিসের জন্য এই নষ্ট হয়ে যায় আমরা সংক্ষিপ্ত করে জেনে নেব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবার মতো আপনাদের শুনবার মতো তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ দেখেন ইমান নামক এমন একটা বস্তু আমাদেরকে আল আমিন দিয়েছেন ইমানের সর্বপ্রথম সত্য হচ্ছে মুখে শিকার করা অন্তরে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী আমল করা এক নম্বর হচ্ছে আল্লাহ উপর পূর্ণ বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা থাকতে হবে আমরা তো বিশ্বাস করি অনেকে সকল ক্ষমতার উৎস জনগণ কিন্তু বলেন সকল ক্ষমতার উৎস একমাত্র এজন্য আমাদের বিশ্বাসকে প্রতিস্থাপন করতে হবে ইমান নামক বস্তুটাকে যদি আপনি আমি হেফাজত করতে পারি তাহলে আপনার আমার জীবনে কোনো চিন্তা নাই চিন্তা নাই দুশ্চিন্তা নাই আমল যতই কম হোক না কেন যদি ইমান নামক বস্তুটাকে হিফাজত করতে পারেন রসুল ইসল্ল রসৌল্ আক্রাম সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ভাষাই রসুল সাল্লাল্লাহ আলাই বলে দিয়েছেন আখ আমালুল কলি তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য জন্য আপনার আমার এই মানকে সর্বপ্রথম খাঁটি করতে হবে আপনারা আমার এই মানটাকে যদি খাঁটি করতে পারি তাহলে নিশ্চয় আমরা সফল হয়ে যাব এজন্য আমাদের ইমান নামক বস্তুটাকে খাঁটি করার জন্য আমাদের সর্বপ্রথম আল্লাহ তালা উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এই সেরে বিশ্বাস ত্যাগ করতে হবে যে সকল ক্ষমতার উৎস জনগণ একমাত্র বিশ্বাস স্থাপন করতে হবে একমাত্র সকল ক্ষমতার অধিকারী যিনি তিনি কে সেই আল্লাহ তাআলার উপর পূর্ণ পূর্ণ বিশ্বাস এবং আস্থা স্থাপন করতে হবে এজন্য কুরআনুল কারিমের ভাষায় রব্বুল আলামিন বলে দিলেন আল্লাহুলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা আল্লাহ সেই আল্লাহ আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই তিনি ঘুমান না তিনি সর্বভূমোত্তম এবং সব সবকিছুর অধিকারী তিনি কখনো ঘুমান না তার কখনো আসে না আচ্ছা এমন একজন মানুষ কি করে ক্ষমতার উৎস হয় আমরা তো মানুষ আমরা তো ঘুমাই ঘুমাই কিনা খায় কিনা আমাদের চামতিক চাহিদা আছে কিনা কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনাকে তিনি কখনো ঘুমান না তাহলে সেই ক্ষমতার উৎস তাহলে কে আমরা মানুষ আমরা কিভাবে ক্ষমতার উৎস আমরা তো সেই রব্বুল আলামিনের সাধারণ একটা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই তিনি ছাড়া কোনো বিধান দাতা নাই এবং তিনি সর্ব তিনি সর্ব সর্বময় ক্ষমতার অধিকারী তিনি কখনো নিড্ডাও যান না তিনি কখনো খানো না তিনি কখনো তিনি মানো না সেই আল্লাহর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে শুধু শুধু মনে মনে অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে না যদি পরিপূর্ণ করতে চান তাহলে আপনাকে অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করার সাথে সাথে মুখেও স্বীকারোক্তি প্রদান করতে হবে কিন্তু মুখে যখন স্বীকারোক্তি প্রদান করবেন অন্তরে যখন মানবেন তখন তারপরে আপনার দ্বিতীয় দায়িত্ব হবে আল্লাহ যত আদেশ এবং নিষেধ আছে তা নিজে মানব এবং সমাজে স্থাপন করব আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না সুতরাং ইমানদার কখনো সুদ খেতে পারে না যারা ইমানদার তারা কখনো সুদ খেতে পারে না আল্লাহ বলেছেন চুরি করা যাবে না গেবধ করা যাবে না জিনা করা যাবে না ব্যবচার করা যাবে না মদ খাওয়া যাবে না অন্যের জমি আইন খেলা যাবে না অন্যের মাল আত্মসাত করা যাবে না গরিবকে ঠকানো যাবে না কাউকে ঠকানো যাবে না কারোর সাথে দুর্ব্যবহার করা যাবে না আল্লাহর এই আইন যখন আপনি নিজে মানতে যাবেন এবং অন্যকে মানাতে যাবেন তখনই আসবে বিপদ যে বিপদ সাহবায় কিরামের সম্মুখীন হয়েছে কিন্তু নামের কঠিন ইমানের কাছে সমস্ত বিপদ আপাত তুচ্ছ হয়ে গিয়েছে এজন্য আমি বলি শাহবাহ কিরামের কেমন ইমান ছিল আর আমাদের কেমন ইমান যখনই আপনি কোরআনের কথা বলতে যাবেন যখনই আপনি আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করবেন অন্তরে এবং মুখে স্বীকারোক্তি দেবেন এবং আপনি নিজে মানবেন এবং সমাজে প্রতিষ্ঠা করতে যাবেন সেই ইমান যখন আপনি খাটি ইমানদার হবেন তখন আপনার পরিণতিও ওই যে আমাদের কোরআনের পাখিটার মতো হবে দেখেননি আর শুধু ইমানের তার অন্তরে বিশ্বাস করে সে মুখে শিকার দিয়ে সে চেয়েছিল কোরআনের ময়দানে কোরআনের প্রতিষ্ঠা করা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জালেমরা তাকে দীর্ঘ তেরোটা বছর কারাগরের ভিতরে কারা করে অতলিন নির্যাতন করেছে কিন্তু সে বাতিলের কাছে মাথা নত করে নাই নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই দেখেন নাই মিজানুর রহমান আজহারি বাংলাদেশ ছেড়ে দিয়েছে নিজের জন্মভূমি ছেড়ে দিয়েছে যেভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কা ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেছিলেন তবুও সে বাতিলের কাছে মাথা নত করে নাই যদি আমাদের কোরআনের পাখিটা বাতিলের কাছে মাথা নত করতো তাহলে তার পরিণতিও কঠিন কষ্ট ভোগ করা লাগবে না কিন্তু সে তো ইমানদার তার ইমানের উপর সে অবিচল থাকার কারণে তার উপর নির্যাতন এসেছে এরপরে দেখেন সাহবায় কেরামের উপরে কত নির্যাতন এসেছে আপনি যখন খাঁটি ইমানদার হবেন আপনার উপরেও সেই নির্যাতন আসবে যখন আপনি স্বীকার করবেন যখন আপনি বলবেন আল্লাহু লা তারা আপনার স্টিম রুলার চালিয়ে দিবে এজন্য আপনাকে আমাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে পরিপূর্ণ ইমানদার কেমন করে হতে হবে আসুন আমরা সবাই একটা জিনিস জানি ইমানি মুফাসসাল জানি কি জানি না এই ইমানি মুফাসালের কিছু অর্থ আছে এই ইমানি মুফাসালের অর্থগুলাই আমল করার নাম হচ্ছে ইমান সর্বপ্রথম বলা হয়েছে আমান তু সর্বপ্রথম ইমান আনতে হবে এক আল্লাহর উপর آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت সর্বপ্রথম আপনাকে ইমান আনতে হবে আল্লাহ তালার উপর সেই ইমানটা কেমন হওয়া চাই আল্লাহ তালার উপর আপনাকে ইমান আনতে হবে সেই ইমানটা এমন হওয়া চাই এমন হওয়া চাই আপনি রব্বুল আলমিনের উপর ইমান আনবেন ইমান অনন শুধু করলেই হবে না করলেই হবে না আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত আদেশ এবং নিষেধকে মেনে চলতে হবে দ্বিতীয়তে রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদের ঈমান মান আনতে হবে তার ফেরেশতাগণের উপর আল্লাহ তাল আর আমরা কখনো দেখি নাই এই ফেরেশতাগণকে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার তার নাম হচ্ছে ইমান এরপরে তৃতীয় নাম্বারে আছে আমি ইমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর এরপরে আপনাকে ইমান আনতে হবে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত কিতাব সুমের উপর আপনার বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে একশো খানা কিতাব পাঠিয়েছেন এর ভিতরে চার খানা বড় কিতাব আর একশো খানা সাইফা এই চারখানা বড়ো কিতাবের ভিতরে জাবুর এঞ্জিল তাওরাত এবং কুরআন জবুর আল্লাহ রব্বুল আলম হজরত দাউদ আলয় সাল্লামের উপরে নাজিল করেছিলেন তাওরাত আল্লাহ উপর নাজিল করেছিলেন এবং ইনজিল আব্বুল আলমিন হজরত ঈসা আলহ উপর নাজিল করেছিলেন এবং তারপরে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করলেন পবিত্র আল কুরআন আমাদের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাইসাল্লামের উপর কুরআন এর মাধ্যমে বাকি যত কিতাব ছিল সমস্ত কিতাবকে যিনি রোহিত করে দিয়েছেন তিনি কে সুতরাং এখন একমাত্র কিতাব আছে তার নাম কি আল কুরআন এই কুরআনের উপর শুধু আপনি বিশ্বাস করলেন কুরআন আল্লাহর উপর আল্লাহর কিতাব সেটা মানলে শুধু বিশ্বাস করলে হবে না আপনাকে জানতে হবে এই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠিয়েছেন এই কুরআনটা শুধু মানলেই হবে না এই কুরআন অনুযায়ী আপনার জীবন যাপন করতে হবে কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সেটা মেনে চলতে হবে আর যদি কুরআনটাকেই মেনে চলেন তাহলেই কেবল আপনি আল্লাহর সন্ধান পাবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কুরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা আর রহমানের ভিতরে বলে দিয়েছেন তোমরা যদি কোরআন অনুযায়ী জীবন যাপন না করো তোমরা কখনো আমি আল্লাহ তালাকে পাবে না কারণ কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম বলে দিলেন আর রহমান তারপরে রব্বুল আলমিন বলে দিলেন আল্লা আন। তারপরে রব্বুল আলমিন বলে দিলেন খলাকল ইনস প্রথমে আল্লাহ বললেন তার নাম আর রহমান আমি রহমান আমি মালিক আমি আল্লাহকে যদি পেতে চাও তারপরে আল্লাহ বলে দিলেন রহমানের পরে কুরু আন। তারপরে রব্বুল আলমিন বললেন খলাকল ইনসান সুতরাং এরা এই মানুষেরা তুমি যদি আমি রব্বুল আল আমিনকে পেতে চাও আমি আল্লাহকে পেতে চাও অবশ্যই কোরআন অনুযায়ী জীবন যাপন করো এই কোরান অনুযায়ী যদি জীবন যাপন করতে পারেন আপনি আপনার রব আল্লাহকে পেয়ে যাবেন এরপরে রব্দুল আলামিন বলে দিলেন তারপরে তোমরা ইমান আনো সমস্ত রসুলগণের উপর তারপরে আপনাকে স্বীকারুত্ত দিতে বা অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমরা কার তারপরে আনলাম কার কারণ সমস্ত রসুলগণের উপর এই রসুলগণের উপর শুধু মুখে দিলে হবে না রসুলগণ যেভাবে চলেছেন যেভাবে চলতে বলেছেন সেই অনুযায়ী আমাদের চলতে হবে আমাদের রসুল যিনি তিনি কে ওয়াসাল্লাম এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ অনুসরণ করে চলতে হবে কিন্তু বর্তমানে আমরা আদর্শ অনুসরণ করি কাকে নায়ককে নায়িকাকে খেলোয়াড়কে মেসি কে নেইমারকে শাহরুখ খানকে সালমান খানকে সাকিব খানকে কে কিন্তু আদর্শ আপনি যেহেতু ইমানদার হতে চান তাহলে আপনাকে ওই কোনো নায়ক নায়িকা আদর্শ মডেল না আপনাকে অনুসরণ করতে হবে মোহাম্মদুর রসুল্ল তিনি যে পোশাক করেছেন যেভাবে চলেছেন তিনি কিভাবে কথা বলেছেন তিনি যে কিভাবে চলেছেন তিনি যেখানে যা করেছেন সব কিছু মেনে চলার হচ্ছে এরপরে পঞ্চম ভিতরে আছে আপনাকে ইমান আনতে হবে কেয়ামত দিবসের উপর আপনাকে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে নিশ্চয় নিশ্চয় কে অনুষ্ঠিত হবে এবং সেদিন আমাদের জীবনের সমস্ত গুনার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিবেন এই বিশ্বাস আপনার আমার অন্তরে অবশ্যই স্থাপন করতে হবে যে সেদিন অবশ্যই রব্বুল আলামিনের কাছে আমাদের অবশ্যই রব্বুল আলামিনের কাট গড়ায় দাঁড়াতে হবে এবং ষষ্ঠ নাম্বারে আপনাকে ঈমান আনতে হবে ভালো মন্দ তাকদীরের উপর রব্বুল আলমিন আপনার আমার তাক যেটা রেখেছেন সেটা অবশ্যই আসবে সুতরাং কখনো অসন্তুষ্ট হওয়া যাবে না সব সময় তাক উপর ঈমান রেখে যার প্রশংসা আদায় করব তিনি কে সে আল্লাহর প্রশংসা সবাই আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে আপনাকে ঈমান আনতে হবে পুনরায় আবার জীবিত হওয়ার উপর ইমান উপস্থানের ভিতরে এরপরে রবীন্দন বলেছেন তোমাদের ইমান আনতে হবে তারপরে পুনরায় জীবিত হওয়ার উপর এবং এই পুনরায় জীবিত হবেন আপনার মৃত্যু হবে এটা তো সবাই বিশ্বাস করে কারণ কুল্লু কতুল মা সবাই বিশ্বাস করে মৃত্যু একদিন আসবে কিন্তু এই বিশ্বাস আমরা কয়জনে করি যে আবার পুনরায় জীবিত হব তারপরে আবার কাঠগড়ায় দাঁড়াবো এই পুনরায় জীবিত হয়ে মালিকের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে সেইটাও বিশ্বাস করে জীবনটা নেক আমল দিয়ে সাজানোর নামই হচ্ছে ইমান সুতরাং এই সাতটা জিনিসের উপর যার পরিপূর্ণ বিশ্বাস আছে সেই পরিপূর্ণ ইমানদার আর যার সেই সাতটা জিনিসের উপর পরিপূর্ণ বিশ্বাস নাই সে ইমানদার এই সাতটা জিনিস শুধু মুখে শিকার দিলেই হবে না এই সাতটা জিনিস মুখে দিতে হবে এবং এর সব কিছু মেনে চলতে হবে শুধু দিলেই হবে না এই সাতটা জিনিস মেনে চললেই হবে না সাতটা জিনিস মেনে চলবেন তো চলবে সঙ্গে সঙ্গে আপনাকে মেনে চলতে হবে সাথে সাথে এই সমাজেও স্থাপন করতে হবে এই সমাজে একমাত্র যার আইন চলবে তিনি কে বলে ইল্লাহু একমাত্র সকল ক্ষমতার অধিকারী তিনি কে একমাত্র সকল ক্ষমতার অধিকারী তিনি কে সেই রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে এই আর আপনি যদি এই হন মুমিন হন তাহলে কি আপনার পরাজয় আছে আপনার পরাজয় নাই আপনি পরাজিত হবেন না কারণ সুর আল ইমরানের ভিতরে রব্বুল আলমিন বলে দিয়েছেন ওনু ও আলম তুমিন যারা ইমানদার তারা কখনোই পরাজিত হবে না নিশ্চয় নিশ্চয় তারা একদিন না একদিন বিজয় লাভ করবে যদি তো আমরা ইমানদার এবং মুমিন হয় দেখেন আজকে আমাদের ইমানটা কেমন হয়ে গিয়েছে কেমন হয়ে গিয়েছে আমরা আজকে পাঁচ টাকার কাছে বিক্রি হয় চায়ের কাছে বিক্রি করে দিই ইমান পাঁচ টাকার একটা পানের কাছে ইমান বিক্রি করে দিই টাকা লোভে আমাদের ধান বিক্রি করার নজির আসে না নাই আসে না নাই আমাদের ইমানকে আমরা দিন দিন বিক্রি করে দিচ্ছি কিন্তু দেখেন আমরা রাজুয়াল্লাউ আনহুরা নিজেরা কত ত্যাগ স্বীকার করেছেন কষ্ট স্বীকার করেছেন কিন্তু তবু ইমান ত্যাগ করে নাই চলুন জেনে আসি শাহবাহকেরাম রাজ্লাউ আনহুদের কেমন ইমান ছিল এবং আমাদের কেমন ইমান সর্বপ্রথম যে সাহাবির নাম আমি বলবো তার নাম হচ্ছে হজরতে খাব্বাব হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত খলিফাতুল মুসলিমিন যমর ও আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হজরত খাব্বাবকে জড়িয়ে ধরেছেন জড়িয়ে ধরে যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে হাত দিয়েছে দেখেন যে পিঠের ভিতরে আঙ্গুল চলে যাচ্ছে আঙ্গুল ঢুকে যাচ্ছে পিঠের ভিতরে হাব্বা খলিফাতুল মুসলিম তোমার ফারুক রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন খাব্বা ভাই খাবাব তোমার এই পিঠে এত গর্ত কেন খাব্বা রাজি আল্লাহ তালানো তার পিঠ জামাটা খুললেন দেখলেন এমন পিঠের এমন কোন জায়গা নেই সব এরকম গর্ত হয়ে গিয়েছে উমর রাজি আল্লাহ তালন জিজ্ঞাসা করলেন ভাই খাব্বা এটা কি হজরত খাব্বা রাজি তালানো তালন বললেন আমিরুল মুক এটা এমন একটা জিনিস যেটা আমি আপনাকে আজকে বলবো আমি অনেক কষ্ট করেছি ত্যাগ স্বীকার করেছি ইসলামের জন্য আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমি পিসাই ছিলাম একজন কামার কামার মানে বুঝেন যারা তলোয়ার বানায় সুরি বানায় এই কামার ছেলের যদি খাব্বা যখন কা মক্কার কাফেররা শুনলো আমি ইসলাম গ্রহণ করেছি সঙ্গে সঙ্গে তারা আমাকে ধরে ফেলল তারা ধরে প্রথমে আমাকে ভয় দিল হুমকি দিল যে খাবা তুমি যদি ইসলাম ত্যাগ না করো তোমার উপর আমরা নির্যাতন করবো অত্যাচার করবো খাব্বা বুরাদি আল্লাহ তালানু বললেন তোমরা যদি আমাকে জানেও মেরে ফেলো আমি ইসলাম ত্যাগ করবো না এরপরে তারা খাব্বা বুরাদি আল্লাহুতালকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে তারা ওই যে কামারেরা কয়লা পুরাই টক বুকে জ্বলন্ত অগ্নি কয়লা মরুভূমির ভিতরে পাথরের উত্তপ্ত বালুকনার ভিতরে তারা সর্বপ্রথম ওই জ্বলন্ত অগ্নি কয়লা দিয়ে দিল জ্বলন্ত অগ্নি কয়লাগুলো বিছা দিয়ে লোকজন জোর করে ধরে হজরত খাবাবকে সেই কয়লার পারে শোয়া দিল যাতে হজরত খাব সেই জ্বলন্ত অগ্নি কয়লার যন্ত্রণা থেকে নড়াচড়া করতে না পারে উঠতে না পারে তারা বড় বড় পাথর এনে হজরত খাবের বুকের উপরে দিয়ে দিল দিয়ে দিল যন্ত্রণায় হজরত খাবাহুর বুকের উপরে বড় বড় পাথর দিল কি যন্ত্রনা পিঠের নিতে আছে জ্বলন্ত অগ্নি কয়লা এমন সময় হজরত খাব্বাবের চামড়া হজরত খাব্বাব বলছে আমিরুল মু যখন ওই চামড়াগুলো আমার চামড়াগুলো আস্তে আস্তে পুড়তে থাকল জ্বলন্ত অগ্নি কয়লায় প্রথমে আমার চামড়া পুরলো গোস্ত পড়ল চর্বিগুলা পুরে পুরে আমার গর্ত হয়ে আমার রক্ত দ্বারা ওই জ্বলন্ত অগ্নি কয়লাগুলো নিভে গেল তারপরে ওই কাফের মুরতাদ গেড়ে দেও দিল নরম হলো না তারা তারপরেও আবার ওই কয়লাগুলো তুলে আবার নতুন করে জ্বলন্ত অগ্নি কয়লায় রূপত্রিত করল আবার তারপরে তারপরে আমাকে আবার তারপরে শোয়াই দিত আর বলতো তুই ইমান ছেড়ে দে ইমান ছেড়ে দে কিন্তু অন্তত খাব্বা প্রাতি আল্লাহ তালানু তাদের ওই নির্যাতনের কাছে মাথা নত করে নাই তারা বলেছে তুই যদি ইমান ছেড়ে তোকে আমরা জানে বাঁচিয়ে দেব তোকে টাকা দিব অত সম্পদ দিব সুন্দরী নারী দিব গাড়ি দিব বাড়ি দিব কিন্তু খাব্বা তাদের কথা শুনে নাই হযত খাব্বাবের মুখে একটাই শব্দ ছিল রাসূলুল্লাহ কাব্যাব ডাক বললেন আমিরুল মিন ওইতে জ্বলন্ত অগ্নি কয়লায় আমার চামড়া গ্রস্ত চর্বিগুলা পুরে পড়ে গিয়েছে এটা হচ্ছে সেই গত্ত খা কোনো কোনো বন্ধনায় আছে খাব্বাবরা দেল্লা তালানুন নাতিপুতিরা বড় বড় খেজুর লম্বা লাম্বা খেজুর লাম্বা খেজুর যারা দেখেছেন তারা জানেন এত পরিমাণ গর্ত ছিল ওই গর্তের ভিতরে লাম্বা খেজুর ঢুকে যেত এত ত্যাগ স্বীকার করেছেন কিন্তু ইমানের মতো মূল্যবান সম্পদ কাউকে দেন নাই এরপরে আছেন হাজরতে বিলাল রাজি আল্লাহ তালানু হজরত বিলাল ছিল উমাইয়া ইবনে খালফের গুলাম হজরত বিলাল রাজি আল্লাহ তালানু যখন ইসলাম গ্রহণ করলো ইমান গ্রহণ করলো ওই উমাইয়া ইবনে খাল বললেন প্রথমে বিলাল তুই ইমান ত্যাগ কর বিলাল রাজি আল্লাহ তালানু বললেন আমি জীবন দিয়ে দিব তবু ইমান ত্যাগ করব না এরপরে মক্কার ওই প্রাচন্ড কাফেরা মরুভূমির উত্তপ্ত বালুকনার ভিতরে হজরত বিলালকে প্রথমে সহায় দিল তারপরে চাবুক পিটা করতে লাগলো চাবুকের আগাতে গায়ের গোস্ত গুলা উঠে আসতে লাগলো কালো বিলাল লাল লাল হয়ে গেল তবু বিলালের মুখে একটাই শব্দ ছিল আহাত আহাতহাত তারপরেও যখন দেখলো বিলাল ইমান সারে না তারপরে ওই দুষ্টু মাইয়া কি করলো হজরত বিলালকে মরুভূমের উত্তপ্ত বালুকোনার ভিতরে সয়া দিল সয়া দিয়ে তার বুকের উপরে মরো বড় পাথর এনে চাপা দিয়ে তার আরও চাবুক পিটা করতে লাগলো তারপরেও যখন দেখলো বিলালের মুখে একটাই শব্দ আহা আহাদ আল্লাহ তারপরেও যখন দেখলো বিলাল ইমান ত্যাগ করে নাই তখন তারা কি করলো তখন মক্কার যারা দুষ্ট কুলাবান ছিল সব এলাকায় কিছু দুষ্টা পোলাপান আছে আসে না নাই অন্তত বিলালের দুই পায়ে রশি বেঁধে দুই দুষ্টু পোলাপানের হাতে দিয়ে দিল যখন পরে আমাদের দেশের তাপমাত্রা তো অনেক কম তবুও খালি পায়ে ওই পিসের পারে একটু পা দিয়ে দেখেন কেমন জলে আর সৌদি আরবের ওই মরুভূমির উত্তপ্ত বালুকোনা যে কত গরম থাকে একটু কল্পনা করেন ওই বালুকনার ভিতরে ছিল ছোট্ট বড় অসংখ্য পাথর ওই পাথরের ভিতরে ওই বালুকনার ভিতরে ওই কড়া রোদের ভিতরে মক্কার দুষ্টু ছেলেরা বিলাল রেল্লাহুতালানুর দুই পায়ের রশি বেঁধে টানতে টানতে মক্কার এই মাথা থেকে ওই মাথা ঘুরায় কালো বিড়াল রাতেল্লাউ তালানোর গায়ের সমস্ত সামরাগুলার শিলেশিলে রক্তে বিড়াল রাতেল্লা উতালানো লাল হয়ে গিয়েছিল তবু ইমান ত্যাগ করে নাই বিলালের জবান একটাই শব্দ ছিল আহাদ আহাদ আল্লায়া হাজতে বিলাল হাজারো ত্যাগ কষ্ট শিকার করেছেন কিন্তু তিনি কাফেরের কাছে নিজের ইমানকে বিক্রি করে দেন নাই পর্বতী হজরত খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু হজরত বিলালকে উমাইয়ার কাছ থেকে কিনিয়ে কিনে নিয়েছিল পরে আল্লাহ পাক রব্বুল আলমিন বিলালের মর্যাদা এত এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন আমার রসুল বলেন দুনিয়ার সমস্ত মানুষের ত্যাগ তিতিক্ষা এবং কষ্ট ইমান যদি এক পাল্লায় রাখা হয় আর আমার মোয়ার্জেন বিলালের তা যদি আর এক পাল্লায় রাখা হয় আমার বিলালের পাল্লার ওজন হবে বেশি এরপরে আসেন কত ত্যাগ শত কষ্ট বাতিলের কাছে মাথা নত করে নাই এরপরে আসেন হজরত খুবাই খুবাই ব্রাদি আল্লাহু তালানহু কাফের হজরত খুবাই বের হাতে পেরেক মেরেছিল তুই হাতে পেরেক মেরেছিল তারপরে টাঙ্গিয়ে দিয়েছিল যখন দেখলো খুবাইপ ইমান ত্যাগ করে না তখন বলেছে খুবাইফ তুমি যদি ইমান ত্যাগ করো তোমাকে এই এই দেব তোমাকে মৃত্যুর হাত থেকে ছেড়ে দেব বিলাল বলেছিল বলেছিল আমি করতে পারবো না বলেছিল খুবাইফ সেটাও যদি না পারো শুধু মোহাম্মদকে একটা গালি দাও হজরত খুবাইব বলেছিল যদি তোমরা আমাকে জানে মেরে ফেল আমার সঙ্গে করে যাও তবু আমি আমার রসুলের সামনে গালি দিতে পারবো তারপরে কাফেরের গোষ্ঠী হজত খুবাইবকে বলল বললো খুবাইব তোমার শেষ ইচ্ছা বলো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনকে শেষ ইচ্ছা ছিল যে তোমরা আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও মৃত্যুর সময় আমাদের দেশেও জিজ্ঞাসা করা হয় শেষ ইচ্ছা কেউ বলে সন্তানের সাথে দেখা করব। কেউ বলে খাবার খাবো কিন্তু হজরত খিবা খুবাইবের একটাই ইচ্ছা ছিল যে আমি দুই রাকাত নামাজ পড়বো হজরত খুবাইবকে উজুর পানি দেওয়া হলো উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে হজরত খুবাইব দেখ চিন্তা করলেন যদি আমি নামাজ বেশি লেট করি তাহলে ওই কাফের মনে করবে আমি ভয়তে নামাজ দেরি করে পড়ছি তাড়াতাড়ি দুই রাকাত নামাজ শেষ করে হজরত খুবাইব আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ জীবনের শেষ ইচ্ছা ছিল তোমার হাবিবকে দেখার কিন্তু দেখতে পারলাম না আল্লাহ তুমি আমার মৃত্যুর সংবাদ তোমার হাবিবের কাছে পৌঁছা দিও এরপরে বিলাল হাসতে হাসতে হজরত খুবাইব হাসতে হাসতে ছুটতে ছুটতে ফাঁসির মঞ্চে চলে আসলেন এরপরে বললে খুবাই ভাসো কেন ছুটে আসো কেন খুবাই বললো আমি মৃত্যুর দিকে ফাঁসির দিকে ছুটে যাচ্ছি না আমি দেখতে পাচ্ছি আমার সামনে আল্লাহর জান্নাত খোলা আমি আল্লাহর জান্নাতের দিকে ছুটে ছুটে যাই এরপরে কাফেরের গোষ্ঠীরা হযযত খুবাইবের এক হাত কেটে ফেলে হযযত খুবাই ভাসতে থাকে দুই হাত কেটে ফেলে হযযত খুবাই ভাসতে থাকে দুই পা কেটে ফেলে তাও হযযত খুবাই ভাসে কাফেরা জিজ্ঞাসা করলো খুবাইব তোমার হাত কাটলাম পা কাটলাম তবুও কেন হাসো হযত খুববাইব বলে আমার দুঃখ নাই দুঃখ নাই আমার আল্লাহ আমার সামনে আল্লার জান্নাতটা খুলে রেখেছে তোমরা আমার একটা একটা হাত আর আমি জান্নাতের হুরকে দেখতে পাই এরপরে মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মদিনায় বসে পড়ে আমার রসুল সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন এবং বললেন আসসালাম আলাইকুম ইয়া খুবাই সাহবাইকে রাম ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ কি হলো রসুল বললেন ও আমার সাবারা শুনে রাখো আমার খুবাই শাহাদ বরণ করেছে তবু নিজের ইমানকে বিক্রি করে নাই আর আমরা কেমন ইমানদার হয়ে গেলাম নিজের ইমানটাকে কেমনে বিক্রি করে দিই নিজের ইমানটাকে কেমনে বিক্রি করে দেয় নিজের ইমানটা নিজের অজান্তে নষ্ট করে ফেলি আর দেখেন সাহবায়ক রাম কিভাবে নিজের ঈমানকে হেফাজত করেছে আর যারা নির্যাতন দিয়ে লোক লালসা দিয়ে তাদের কাছ থেকে কেউ ইমান কেড়ে নিতে পারে নাই এরপরে হজরত রসুলের সাহবা ছিল হজরত আবদুল্লাহ ইবনে হুজাইফা হজরত আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদি আল্লাহ রোম সম্রাট গ্রেপ্তার করেছিল আবদুল্লাহ ইবনে হুজাইফা ছিল এক সেনাবাহিনীর সেনাপতি রোম সম্রাট ইবনে হুজাইফাকে গ্রেফতার করে প্রথমেই প্রস্তাব দিয়েছিল ইবনে হুজাইফা তুমি যদি নিজের ইমান ত্যাগ করো আমি এই আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমাকে দিয়ে দিব সেই সময় পৃথিবীর বুকে শ্রেষ্ঠ যে শক্তিশালী সাম্রাজ্য ছিল তার নাম রোম সাম্রাজ্য এই রোম সাম্রাজ্যের বাদশাহ ইবনে হুজাইফাকে বলছে হুজাইফা তুমি যদি ইসলাম ত্যাগ করো খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমি তোমাকে এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য দিয়ে দিব আব্দুল্লাহ ইবনে উজাইফা বলেছিল ও রোম সম্রাট তোমার এই বিশাল সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য কেন আমাকে যদি তুমি গোটা পৃথিবীর রাজত্বও দিয়ে দাও এবং এই পৃথিবীর মতো আর একটা পৃথিবী বানায় তার রাজত্বও দিয়ে দাও আমি আবদুল্লাহ ইবনে হুজাই পা ইমান ত্যাগ করব না তারপরে রোম সম্রাট তাদেরকে ধরে নিয়ে গেলেন বিশাল তেলের কড়াই গরম করলেন সেই তেলের কড়াইয়ের ভিতরে টকবক বক টক বক করে যখন তেল গুরু গরম হতে লাগলো রোম সম্রাটের সৈন্যরা আব্দুল্লা হুজাই পারে সৈন্যদের এক এক করে ধরতে লাগলো এক এক করে ধরে আর গরম তেলের ভিতরে ফেলাই ফেলানোর সাথে সাথে হাড়ের গাঁট থেকে গোল আলাদা হয়ে মুহূর্তেই ভস্য হয়ে যায় এটা দেখে আর আব্দুল্লাহ ইবনে হুজাই পা হাসে রোম সম্রাট বলে তোমার সঙ্গীরা মৃত্যুবরণ করেছে তুমি হাসো কেন আবদুল্লাই হুজাইফা বলে আমি দেখতে পাচ্ছি এক একজন কোন করে ফেলাছেন তারা মারা যাচ্ছে আর আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করছে সেটা দেখি আর হাসি যে সামনে আমার পালা আমিও জান্নাতে যাব এটা দেখে রোম সম্রাটের এক উজির বললেন বাদশাহ একে বন্দি করে রাখা ওকে মেরো না আবদুল্লাহ এমনি হুজাই পাকে বাদশাহ বন্দি করলেন হুজির বুদ্ধি দিল একে বন্দি করে রেখে কোনো খাবার দিও না যেখানে শুধু মদ এবং শুকুরের মাং গোস দাও এবং সাথে যে আমার এক সুন্দর মেয়ে আছে তাকে সেই অবাধ্য আবদ্ধ রুমের ভিতরে ঢুকিয়ে দিল দীর্ঘ চল্লিশ দিন বন্দি রাখলো চল্লিশ দিন পরে রোম সম্রাট আবদুল্লাহ ইবনে হুযায়ফা এবং ওই মেয়েকে যখন সা বাইরে নিয়ে আসলো ওই মেয়ে বললো বাদশা নামদার আমার সামনে কাকে দিয়েছেন একে মানুষ না পাথর আমি এই স্কোটা রোম সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী নারী কিন্তু আমি এই চল্লিশটা দিন বিভিন্ন অজ্ঞভঙ্গি দিয়ে এবং কি ফুল উলাঙ্গ হয়েও এই আবদ্ধ রুমের ভিতরে একে এত চেষ্টা করলাম জিনাব্যা বিসারে লিপ্ত করব। কিন্তু এই লোক কখনও আমার দিকে শোক তুলে তাগায়ও নাই কথা বলা তো ধরে থাক ইমানটা কেমন ছিল আল্লাহর ভয়টা কেমন ছিল তা কুয়াটা কেমন ছিল নিজের জীবন দিয়ে দিবে তবুও ওই সুন্দরী নারীর দিকে তাগাই নাই এবং চল্লিশটা দিন কোনো খাবার পায় নাই ইসলামের যদিও বিপাদের সময় মদ শুকুরের মাংস খা যায় যাচ্ছে তবুও খায় নাই চল্লিশটা দিন না খেয়ে থেকেছে ক্ষুধার যন্ত্রণায় ছটপট করেছে তবুও শুকুরের মাংস হারাম জিনিস খায় নাই দিন পরে বাদশা ডাক দিয়ে বললো হুজাইফা এখনো চিন্তা করে দেখো তোমাকে আমি আমার গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দেব। আমার সুন্দরী মেয়ের রাজকন্যার সাথে তোমাকে বিবাহ দেব তুমি এই মান করম আব্দুল্লাহনি হুজাইফা বলেছিল জীবন দিয়ে দিব রক্ত দিয়ে দিব সব কিছু বিলিয়ে দিব গোটা দুনিয়ার বাদ কেন কেন সব সবকিছু যদি আমাকে দিয়ে দাও তবু আমি ত্যাগ করব না আর আমরা তো পাঁচটা টাকার কাছে ইমান বিক্রি করে দিই একটা চায়ের কাছে ইমান বিক্রি দিক করে দিই পানের কাছে ইমান বিক্রি করে দিই তুচ্ছ তুচ্ছ কারণে আমরা নিজের ইমানকে বিক্রি করে দিই না নাই আসে না নাই নিজেদের ইমানকে মজবুত করতে হবে দেখেন আমার রসুল আমার প্রিয় নবী এই জন্য নিজের জন্মভূমি ত্যাগ করেছেন যে মক্কায় তিনি লালিত পালিত হয়েছেন পূর্বপুরুষের ভূমি মক্কা ত্যাগ করে মদিনায় গিয়েছেন ইমানের জন্য অহুদের ময়দানে নিজের শহীদ করেছেন সুইমানের জন্য তায়েফের ময়দানে আমার রসুলের পবিত্র গায়ে তাহেপের দুষ্টু ছেলেরা আমার রসুলের গায়ে পাথর নিক্ষেপ করেছে আমার রসুলের গা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়েছে তবু আমার রসুল ইসলাম থেকে ফিরে আস নাই এরপরে মক্কার কাফেররা বলেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ তুমি যদি ইমান ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও তোমরা আমাক তোম আমরা তোমাকে মক্কার বাদশাহিত্ব দেব তুমি যদি চাও মক্কার বা সাহিত্য দিব তুমি যদি চাও মক্কার সব থেকে সুন্দরী নারীকে তোমার সাথে বিবাহ দিব তুমি কত সম্পত্তি চাও সমস্ত অর্থ সম্পত্তি তোমাকে দিব কিন্তু আমার নবীর জবানে একটাই কথা ছিল তোমরা যদি আমার এক হাতে চন্ড এবং আর এক হাতের সূর্যও এনে দাও তবু আমি ইসলাম প্রচার থেকে এক পাও পা হব না তাদের কাছে এতদিন ছিল যে আলামিন সে হয়ে গেল মিথ্যাবাদী অত্যাচারীর পাঠ্য তারা আমার রসুলকে অত্যাচার করেছে নির্যাতন করেছে আমার রসুলের সাহাবাদেরকে নির্যাতন করেছে কিন্তু তারা ইমান ত্যাগ করে নাই এবার চিন্তা করে দেখুন আমাদের কী ইমান এবং আমার রসুলের কি ইমান ছিল আর যদি আপনি ইমানদার হয়ে থাকেন তাহলে আপনার পতন কেউ ঘটাতে পারবে না কারণ আপনার জন্য তো আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলে দিয়েছেন আপনি যদি ইমানদার থাকেন ইমানদারদারদের বিরুদ্ধে পরিকল্পনা করবে এমন কেউ কি আসে হাউন পরিকল্পনা করেছিল আল্লাহ ধ্বংস করে দিয়েছেন নমরুদ পরিকল্পনা করেছিল আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কারণ কেউ পরিকল্পনা করে কখনো টিকতে পেরেছে এজন্য আল্লাহ বলে আল আমিন বলে দিয়েছেন ওয়ামাকল সমস্ত পরিকল্পনাকারীর ওপরের পরিকল্পনাকারী যিনি তিনি কে সেই আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে নিজের ইমানকে মজবুত করতে সবাই রাজি আছেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মতো ইমান মজবুত করা তৌফিক দান করুক এবং আমার রসুল দেখেন তিনি তাকে অর্থের লোভ ধরিয়েছে সুন্দরী নারীর লোভ ধরিয়েছে তাকে বাচ্ছাই লোভ ধরিয়েছে তবু আমার রসুল ইসলাম থেকে বিন্দু অর্থ কিভা হয়েছে আমার রসুল নিজের সবকিছু ত্যাগ করে আপনার আমার মাঝে এই ইমান নামক বস্তুটা পৌঁছা দিয়েছেন এখন যদি ইমান ছাড়া আপনার আমার মৃত্যু হয় যদি আপনার আমার জানাজা হবে সব কিছু হবে কোনো লাভ আছে জন্য বিশ্বাস রাখতে হবে আপনাকে আল্লাহ এক অদ্বিতীয় তাহার কোনো শরিক নাই আপনাকে আল্লাহর ওপর অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে মুখে স্বীকার দিতে হবে এবং সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর আইন কি আল্লাহর আইন হচ্ছে কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করতে বলেছেন সেটা করা লাগবেই এবং যেটা নিষেধ করেছেন সেটা কোয়ারা থেকে বিরত হওয়া লাগবেই এটার নাম হচ্ছে ইমান